হ্যালো ডিয়ার ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স আসলে যে প্রাইম যে নিবন্ধন পরীক্ষায় যারা মেরিট লিস্টে যারা দেখতে পাচ্ছেন না কিংবা মেরিট লিস্ট নিয়ে যারা চিন্তিত আছেন কারণ হচ্ছে যে আমাদের কিছুদিনের মধ্যে যে মেরিট লিস্ট প্রকাশ করবে সেই মেরিট লিস্টে যদি আপনার পজিশন যদি খুব কাছাকাছি থাকে তাহলে কিন্তু আপনার চান্স হওয়ার সম্ভাবনা খুব বেশি এই হিসাবেই কিন্তু মূলত জাতীয় যে মেধা প্রকাশ করেছে মেধা তালিকা সেই মেধা তালিকায় আপনি নিজেই আপনার মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে নিজেই দেখতে পারেন so আজকে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা নিজে বাসায় বসে সেটা দেখতে পারেন so সর্বপ্রথম আপনাদের যে কোনো browser আপনার open হবে open হবার পর আপনাদের যেটা আছে সেটা হচ্ছে আপনারা ntsc যে website আছে সেখানে আপনারা সরাসরি চলে যাবেন ntsc website এ আপনাদের সেখানে চলে গেলে সরাসরি আপনারা এখানে দেখতে পাবেন যে আমাদের সম্পর্কে পরীক্ষা সংক্রান্ত শিক্ষক নিয়োগ সনদ ইত্যাদি এখন এখানে দেখবেন আপনি জাতীয় মেধা তালিকা এখানে জাতীয় মেধা তালিকা আপনি click করলে এখানে আর একটা point দুটো point এর মধ্যে সম্মিলিত জাতীয় মেধা তালিকা প্রথম থেকে চোদ্দতম এটার উপর ক্লিক করবেন আপনি এটার উপর ক্লিক করলে কিন্তু আপনাকে এরকম একটা পেজ এ নিয়ে যাবে সেই পেজ থেকে আপনাকে এখান থেকে এই এই যে যে দেখুন এটা দেওয়া আছে এখানে লেভেলাসা কলেজ টু মাদ্রাসা টেকনিক্যাল আর হচ্ছে কলেজ মাদ্রাসা বা দিয়ে সো আপনি স্কুল বা মাদ্রাসা আমি যেটা আপনাদের সেটা দেখাবো এটা আপনি দিলেন তারপর হচ্ছে আপনার সাবজেক্টের চয়েস আপনি সাবজেক্ট চয়েস এভাবে দিবেন যে সাবজেক্ট চয়েস আপনার যে কোনো সাবজেক্ট এখানে আছে সো সেই সাবজেক্টগুলো আপনারা দিতে পারবেন ইজিলি হবে তো এটা দেওয়ার পরে মনে করেন যে আমি এখানে দিলাম বাংলা সো বাংলা দেয়ার পরে কিন্তু এখানে অলরেডি merit list কিন্তু চলে আসছে যে জাতি মেধা তালিকায় যাদের নাম বা যেভাবে ই আছে তো এখানে অনেকে বলতে পারেন যে ভাই এইগুলো এখানে পেজ আছে কতটি যে 21608টা ইন্টারস বা নাম এখানে আসছে বাংলায় সো এখানে এক প্রথম পজিশনে ওয়ান সো ওয়ান পজিশনে যেমন আয়সা সুলতানা আছে তো এর চাকরিটা তো মাস্ট কনফার্ম বলা যেতে পারে কারণ ইনি জাতীয় মেধা তালিকায় প্রথম আছেন এটা খুবই একটা ভালো বিষয় যে যার যার তালিকা প্রথম থাকবে সেই সম্ভাবনা খুব বেশি এভাবে কিন্তু এখন এটা তো আপনাকে দেখলে আপনি খুঁজে খুঁজে বের করতে আপনারটা পাবেন না খুব অনেক কঠিন হয়ে যাবে সো আপনি যেহেতু এটা পাচ্ছেন না আপনাকে কি করতে হবে এই কর্ডারে দেখুন এখানে আছে যেমন এখানে আপনার রোল নাম্বারটা এই পাশে এন্টার ইউ রোল নাম্বার এটা দিবেন তাহলে আমি এখানে দিই যে তিরিশ দশ পঁয়তাল্লিশ আটত্রিশ দেখুন তিরিশ দশ পঁয়তাল্লিশ তারপর আছে আটত্রিশ সোত্রিশ দশ পঁয়তাল্লিশ ত্রিশ দি সো দেখুন আহ এটা চলে আসছে যে হচ্ছে বাংলা merit position টু ওয়ান এক্সাম হচ্ছে দশমতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছিলেন রোল নম্বর হচ্ছে তিরিশ দশ পঁয়তাল্লিশ আটত্রিশ এবং নেম হচ্ছে আশা সুলতানা সো এইভাবেই কিন্তু মূলত আপনার মেটটিস্টটা কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারবেন এবং নিজেই দেখতে পারবেন যে এখানে আহ তৈরি সরি নিজে আপনি দেখতে পারবেন যে আপনার মেট পিস্টটা এখানে আছে সো ব্যাপারটা আশা করি আপনার ক্লিয়ার বুঝতে পেরেছেন